চরম অপমানিত হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। ইউক্রেন ন্যাটোতে সদস্য পদের জন্য যে আবেদন করেছিল তাতে মাত্র 9টি দেশ সমর্থন দিয়েছে। যেই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে জেলেনস্কি তার দেশকে ছিন্ন ভিন্ন করে ফেললো, সেই ন্যাটোতে আবেদন করে এরকম সমর্থন পাওয়াটাও অপমানজনক। একই সাথে পশ্চিমা অধিকাংশ দেশ যে রাশিয়া ভয়ভীত সেটাও স্পষ্ট হলো। এদিকে জার্মানি জানিয়েছে ন্যাটো ইউক্রেনের জন্য যুদ্ধ করতে বাধ্য নয়। রাশিয়া ইউক্রেনের 4টি অঞ্চল নিজেদের করে নেওয়ার সাথে সাথে সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ইউক্রেন। এর দুদিন পর ন্যাটোর সদস্যভুক্ত 9টি দেশের প্রেসিডেন্ট একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবেদনকে সমর্থন করেন। তাছাড়াও ইউক্রেনকে আরো অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বানও জানান তারা। যেসব দেশের প্রেসিডেন্ট নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন সেগুলো হলো চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া, ইথিওনিয়া, উত্তর মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া। যৌথ বিবৃতিতে এই দেশগুলোর প্রেসিডেন্টরা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা ইউক্রেনকে সমর্থন জানাই, ইউক্রেনের সকল দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনাদের সরে যাওয়ার দাবি জানাই এবং আমরা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি ইউক্রেনের সামরিক সহায়তা বাড়িয়ে দিন। বিবৃতিতে আরো বলা হয়, এই 9টি দেশের নেতারা যুদ্ধের জন্য ইউক্রেনে গেছেন এবং নিজ চোখেই রাশিয়ার আগ্রাসন দেখেছেন। বিবৃতিতে প্রেসিডেন্টরা আরো বলেছেন, আমরা ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্বতার প্রতি পুনরায় সমর্থন জানাচ্ছি। রাশিয়া ইউক্রেনের যে সব অঞ্চল অধিগ্রহণ করেছে আমরা সেগুলোকে স্বীকৃতি দিচ্ছি না এবং কখনোই দেব না। এদিকে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে নিযুক্ত জার্মানির স্থায়ী প্রতিনিধি রুদিকের কোয়ানিং বলেছেন, ইউক্রেনকে সরাসরি সামরিক সমর্থন দিতে বাধ্য নয় এই জোট। তিনি আরো বলেছেন, ন্যাটো সামরিক জোট বড় ধরনের যুদ্ধ এড়াতে চায়। জার্মান রাষ্ট্রদূত বলেন, আমরা শান্তিতে ছিলাম কিন্তু হঠাৎ করে একটি দেশ অন্য একটি দেশকে আক্রমণ করে বসলো, এ ধরনের ঘটনা কেউ কল্পনাও করেনি। জার্মান স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, ইউক্রেন যেহেতু ন্যাটো জোটের সদস্য নয় সে কারণে রাশিয়ার হামলা প্রতিহত করতে সামগ্রিকভাবে ন্যাটো জোট আইনগতভাবে দায়বদ্ধ নয়, যার অর্থ হচ্ছে ন্যাটো জোটের আর্টিকেল 5 এখানে কার্যকর হচ্ছে না। ন্যাটো জোটের আর্টিকেল 5 এ বলা হয়েছে, কোনো সদস্য দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে এই জোট আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য অনুসারে ন্যাটো জোট সক্রিয়ভাবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়া থেকে বিরত থাকতে চাইছে, কারণ ন্যাটো জোট যদি জড়িয়ে যায় তাহলে এটি হবে অনেক বড় যুদ্ধ যেখানে জোটের 30টি দেশ যুদ্ধে যাবে। কেউ এ ধরনের যুদ্ধ চায় না। জার্মানি ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সদস্য। জার্মানির কারণে 2009 সালে ন্যাটোতে যোগ দিতে পারেনি ইউক্রেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি তার দেশকে দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের 4টি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের যুক্ত করার চুক্তিতে স্বাক্ষরের পরপরই এই আবেদন জানানোর ঘোষণা করেন জেলেনস্কি।